উমানে নিজের নামে কোম্পানি করুন, নিজেই হুন নিজের আরবাব। এই সংক্রান্ত বেশ কয়েকটা ভিডিও আমি তৈরি করেছি, দেখালাম আপনাদের প্রচুর পরিমাণ কমেন্ট, প্রচুর পরিমাণ আগ্রহ এই বিষয়ে জানার জন্য। তো আমার অত্যন্ত ভালো লেগেছে, অনেকে উদ্যুক্ত হতে চাচ্ছে, কিন্তু তারপরও আমি আপনাদেরকে বেশ কয়েকটা বিষয় আপনাদের কমেন্ট অনুযায়ী আপনাদেরকে জানানোর চেষ্টা করতেছি। যেহেতু আমার নিজের নামে আলহামদুলিল্লাহ অনেক কোম্পানি আছে, তো এই বিষয়ে আমি আশা করি যথেষ্ট জ্ঞান রাখি। তারপরও কোনো কথা যদি ভুল হয়, অবশ্যই মানুষ হিসেবে ভুল হতে পারে, আপনারা সানাদ অবিশ্বাসে সেখান থেকে যাচাই বাছাই করে নেবেন। তো শুরুতেই আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, যারা যারা ইউটিউবে দেখতেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, যদি ফেসবুক পেজ মুসা ইমনে দেখে থাকেন পেজটাকে লাইক দিয়ে দিবেন, কারণ আমরা প্রতিনিয়ত ওমানের কাজকামের খবর, ওমানের ব্যবসায়িক খবর, ওমান থেকে অন্যান্য দেশে যাওয়ার এই খবরগুলোই কিন্তু আমরা বেসিক্যালি আমাদের পেজে দিয়ে থাকি, ইউটিউব চ্যানেলে দিয়ে থাকি। তো আপনার কাজে যে কোনো একটা ভিডিও আসলে আসতেও পারে। শুরুতে আমি বলবো আপনার এই কোম্পানিগুলোর জন্য কি কি প্রয়োজন ডকুমেন্টের। বেসিক্যালি ডকুমেন্টের চেক নাম্বার, আপনার একটা পাসপোর্টের প্রয়োজন, পতাকার প্রয়োজন, নির্ধারিত একটা কোম্পানির নাম প্রয়োজন, আপনার নামে হোক, যার নামেই হোক, যেমনই হোক, যেটা অ্যালাউ করে, যেটা ওমান সরকার অ্যালাউ করে, যেটার আরবি অর্থ আছে, মিনিং আছে, এই টাইপের নাম দরকার, একটা লোকেশন দরকার, আপনার একটা নাম্বার দরকার, পাশাপাশি ইমেল অ্যাড্রেসের দরকার, ইমেল আপনারা তো বুঝেন আশা করি। তারপরে কী কী ব্যবসা করবেন, কফি শপ, গ্রোসারি, এটা সেটা হাবি যাবি, এগুলোর জন্য একটা লিস্ট প্রয়োজন, যেটা আপনি আপনার এজেন্টকে প্রোভাইড করবেন। এই জিনিসগুলো হলেই আপনি অনাহাসে কোম্পানি খুলতে পারবেন। তারপরে হচ্ছে কি, আমি কি আমার আরবাবের আন্ডারের নামে তাই কে কী কোম্পানি খুলতে পারবেন? জি, 100% শিওর আপনি আপনার আরবাবের আন্ডারে তাই কেউ আপনি কোম্পানি খুলতে পারবেন, কোনো ধরনের প্রবলেম নেই, আরবাবের কোনো অনুমতি কোনো কিছু লাগবে না। বাট আপনি যদি আপনার কোম্পানিতে মুভ হতে চান, মনে করেন আমার যে বর্তমান কোম্পানি আছে, আমার কথা বলতেছি, আমার কোম্পানিতে আমি এরপর আমি অল, আমার আন্ডারে অনেক লোক আছে 20-22 জন, তো সেক্ষেত্রে আপনি যদি সেম প্রসেস করতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনাকে আরবাবের অনুমতি লাগবে, যদি আপনি 2 বছর শেষ না হয়, মানে ভিসার জন্য আপনার আরবাবের অনুমতি লাগবে, মানে ভিসা পাল্টানোর জন্য। কোম্পানিগুলোর জন্য আরবাবের কিচ্ছুর প্রয়োজন না, কোম্পানিগুলোর জন্য আপনার অনুমতি লাগবে, শুধু আপনার। তো যদি আপনি আপনার কোম্পানিতে ভিসা লাগাইতে চান, সেক্ষেত্রে আপনার আরবাব থেকে আপনার একটা তেনাজ্জুল লাগবে, যদি 2 বছর শেষ না হয়। আর 2 বছর যদি শেষ হয়ে যায়, কোনো কিছুর প্রয়োজন নেই, আরামসে আপনি আপনার কোম্পানিতে একটা বিল্ডিং কনস্ট্রাকশনের নিষাদ বলেন, একটা দোকানের নিষাদ বলেন, যেগুলো একটা নিষাদ বাড়ি করে আপনি আপনার পার্টনার ভিসাটা বাড়ি করে ফেলতে পারেন। তারপরে আপনি আপনার ভিসা লাগাই আপনার কোম্পানিতে আপনার সব কিছু হয়ে যেতে পারেন। তারপরে আপনার কোম্পানিতে আপনি ব্যাংকের অ্যাকাউন্ট খুলতে পারবেন, A to Z এভরিথিং আপনি আপনার কোম্পানি দিয়ে খুলতে পারবেন। তারপরের পরের কথা হচ্ছে কত টাকার প্রয়োজন হয়। টাকা বেসিক্যালি ডিপেন্ড অন এজেন্ট, আপনি কার কাছে যাচ্ছেন। মনে করেন আমার কাছে আসলেন, আমার একটা প্রসেস আমি যার মাধ্যমে করি, যাই সিস্টেমে করি, সেখানে একটা চার্জের বিষয় আছে, অফিস চার্জ আছে, সব কিছু মিলে সানাদ অফিসে গেলে সেও সেম প্রসেস, তার একটা চার্জ আছে, তার অফিসের চার্জ আছে, স্টাফের চার্জ আছে, ইলেকট্রিসিটি চার্জ আছে, সব তো এই কাজ থেকে আসে, তো এই কাজ থেকে অবশ্যই চার্জ নিবে সে। আর অন্য একটা এজেন্টের কাছে গেলে সবার একই প্রসেস, কিন্তু সবার ডিফারেন্ট প্রাইস, কারণ এক একজন এক এক কোয়ালিটি, এক একজন এক এক রকম কাজ করে। তো সেক্ষেত্রে আমি বলবো আপনাদেরকে অবশ্যই আপনারা ডেফিনেটলি ট্রাই করবেন ভালো কোনো এজেন্টের কাছে যাওয়ার। বাট আমাকে যদি কেউ জানেন আমার মাধ্যমে যদি করাইতে চান, তাহলে আপনাকে আমি একটা ফেসিলিটিস দিতে পারবো, সেটা হচ্ছে আমি আগে করে দেবো, পরে টাকা নেবো। এটা হচ্ছে আমার একান্ত আমার ব্যক্তিগত একটা প্রসেস, আমি যেটা আগে করে নেই বলে আমি অনেক কষ্ট পাচ্ছি পেয়েছি বা অনেক ধরনের ভোগান্তিতে পড়েছি, এই জন্য আমি এখন একটা প্রসেস বা একটা সিস্টেম শুরু করেছি যে আমি আগে প্রসেস করে দেবো, দেন আমি মানুষ থেকে পে নেবো, যারা স্পেশালি আমাকে অনলাইনে দেখে আসবে, যারা আমাকে ভালোবাসে বিশ্বাস করতো। এটাই ছিল আপনাদের জন্য নিজের নামে কোম্পানিগুলোর প্রসেস। যদি কেউ করতে চান অবশ্যই নিচে কমেন্ট সেকশনে নাম্বার দিয়ে দিবেন, আমি যোগাযোগ করে নেবো আপনাদের সাথে। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পজিটিভ মাইন্ড নিয়ে আসবেন। যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।